পাশাপাশি শেষ দিকে এসে আরেকটি কথা আমি বলতে চাই। সাম্প্রতিক ফেসবুক সাহেব তথাকথিত এক ফেসবুক সাহেব বারবার ইমাম আলী হযরত মুজাদ্দিদে দীন মিলাদের শান মানের উপরে বিষাদগার করছে। আমি বলছি না গোটা ডক্টর আল্লামা ইকবালের মতো এত বড় মহাপণ্ডিত পর্যন্ত ইমামে আলা হযরতকে যুগের ইমামে আজম আবু হানিফা বলে খেতাবে ভূষিত করেছেন। অতএব সেই ইমামে আলা হযরতের বিরুদ্ধে যারা বিষাদগার করছে আমরা শুধু তাদেরকে চিহ্নিত করব। তারা দীন ইসলাম মাযহাব মিল্লাত গোটা সুন্নিয়তের তারা কোনোদিন দরদ ভন হতে পারে না, তারা কোনোদিন গোটা সুন্নিয়তের আপন জন হতে পারে না, তারা সুন্নিয়তের দুশমন। আমরা সবাই কম বেশি ইমাম আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দীনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাযলি রহমানি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে প্রায় সকলে অবগত। তবে ওনার বর্ণাঢ্য জীবনী থেকে আমি আলোকপাত না করলেও শুধু এইটুকু বলতে চাই যে ইমাম আলী হযরত মুজাদ্দিদে দীনে মিল্লাতের জীবনী শুধু জানলে এবং পড়লে হবে না, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ইমাম আলী হযরতের যে মিশন ছিল সেই মিশনটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় নাজরীন, আমি বলতে চাই আমাদের দেশে এমন কতিপয় মানুষ বা আমরা অনেক ওলামার আছি যারা শুধুমাত্র মুসলিমকে আলা হযরত বলে বলে মুখের বলি ছাড়িতে হন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন আমরা যাই দেখি যে আলা হযরতকে আমরা যে মিশন গুলো সারা জীবনেই উনি যে আন্দোলন করেছিলেন, যে মিশন গুলোর বিরুদ্ধে যে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, অনেক ক্ষেত্রে আমরা আলেম ওলামারা দেখি যে সেই মিশন গুলোতে সেই কুসংস্কার গুলোতে আমরা জড়িয়ে যাই। তাই আমি এই আলম হযরত কনফারেন্স 2019 থেকে আমি আমার প্রাণপ্রিয় যারা বিশেষ করে আলেম ওলামা বুজুর্গানে দিন যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে আর্জি পেশ করতে চাই। আলম হযরতকে আমরা যে সমস্ত কুসংস্কার সেরকম বলতে গেলে যেমন মাজার বিরুদ্ধে আন্দোলন অর্থাৎ ধন্য যে সমস্ত মাজার আছে সেই মাজারাতের পক্ষে আলা হযরত কখনো বলেন নাই, যেগুলি সত্যিকারের ওলি আউলিয়া আব্দাল গোস আব্দালের মাজারে পাক হয়েছে সেগুলির জিয়ারতের কথা বলেছেন তিনি যেহেতু এটি সুন্নাহ। আর বর্তমানে যে বর্তমানে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে স্বপ্ন রেখে মাজার তৈরি হচ্ছে এবং সেখানে আমাদের বড় বড় বক্তাদেরকে দাওয়াত করে ওই মাজারকে পরিচিত করা হচ্ছে এবং বক্তারা টাকা পাওয়ার জন্য হাদিয়া নেওয়ার জন্য সেখানে হকপতটা না বলে বরং তাদের পক্ষে সাফাই দিয়ে চলে আসছে। আর পক্ষান্তরে এদিকে যারা আম জনতা আছে সাধারণ মানুষ আছে কিংবা যারা আলা হযরত বিদ্বেষী আছে তারা বলছে দেখো মসলকে আলা হযরতের আলেমরা ভণ্ড তারা প্রতারক, তারা এই সমস্ত ভণ্ডগুলো জানা সত্ত্বেও তারা এই ভণ্ড বলছে না, মূলত আলা হযরতের মিশন এরকম ভণ্ডামি প্রচার করাই ছিল। একটু সবাই বলি নাউজুবিল্লাহ, এরকম আমরা বর্তমানে বারবার দেখতে পাচ্ছি। তাই এখানে যারা আলেম ওলামা আছি আমাদের উচিত হবে আলা হযরত মুজাদ্দিদে দীন মিল্লাতের যে মিশন সেই মিশনটা আমরা বাস্তবায়ন করব, কুসংস্কার সমাজ থেকে দূরীভূত করার লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। পাশাপাশি শেষ দিকে এসে আরেকটি কথা আমি বলতে চাই, সাম্প্রতিক ফেসবুক সাহেব তথাকথিত এক ফেসবুক সাহেব বারবার ইমাম আলা হযরত মুজাদ্দিদে দীন মিল্লাতের শান মানের উপরে বিষাদগার করছে। আমি বলছি না গোটা ডক্টর আল্লামা ইকবালের মতো এত বড় মহাপণ্ডিত পর্যন্ত ইমামে আলা হযরতকে যুগের ইমামে আজম আবু হানিফা বলে খেতাবে ভূষিত করেছেন। অতএব সেই ইমামে আলা হযরতের বিরুদ্ধে যারা বিষাদগার করছে আমরা শুধু তাদেরকে চিহ্নিত করব। তারা দীন ইসলাম মাযহাব মিল্লাত গোটা সুন্নিয়তের তারা কোনোদিন দরদ ভন হতে পারে না,
তারা কোনদিন গোটা সুন্নিদের আপনজন হতে পারে না, তারা সুন্নিদের দুশমন। অতএব আমরা তাদেরকে চিহ্নিত করব আমরা ইমামে আলা হযরতের সঠিক মসনদের উপরে অটল অবিচল থাকব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মিশনকে যেন আমরা সাকসেস করতে পারি। পাশাপাশি ইমামে আলা হযরত কনফারেন্স 2019 যারা সম্মানিত আয়োজক ইমরা হয়েছেন সকলের খেদমতে শুক্রিয়া জ্ঞাপন করে আপনারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের শুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।